আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চান্নুল কিচেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে এসেছি আপনাদের জন্য একটি স্পেশাল রেসিপি আর আমার আজকের রেসিপিটি হচ্ছে পটেটো ক্রেকার্স বাড়িতেই কীভাবে খুব অল্প সময়ে পটেটো ক্রেকারস বানানো যায় তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন রেসিপিটির পুরো প্রসেসিংটি দেখে নেওয়া যাক পটেটো ক্র্যাকার্স বানানোর জন্য প্রথমে আমি একটি ডো তৈরি করে নিব। এজন্য এখানে একটি মিক্সিন বলে আমি হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর এখন এতে আমি দিয়ে দিব হাফ টি স্পুন পরিমাণ লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন আর এখন এতে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ খাবার তেল এখন আমি সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিব ভালো করে ময়ান করে নিয়েছি এখন আমি এতে অল্প অল্প করে পানি অ্যাড করবো আর একটি নর্মাল ডো তৈরি করে নিব একবারে বেশি পানি দিব না তাহলে ডোটা নরম হয়ে যাবে বেশি শক্তও না আবার বেশি নরমও না এরকম করে আমি ডোটা তৈরি করে নিব ডোটা আমি ভালো করে ময়ান করে নিয়েছি এখন এর উপরে একটু তেল ব্রাশ করে দিচ্ছি যাতে উপরের অংশটা ড্রাই না হয়ে যায় আমি তেলটা ব্রাশ করে দিয়েছি এখন আমি এটা দশ মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব আলুর পৌটা রেডি করার জন্য আমি এদিকে একটি বাটিতে একটা সিদ্ধ আলু ম্যাশ করে নিয়েছি আমি এখানে বড়ো সাইজের একটা আলু ম্যাশ করে নিয়েছি এখন আমি এতে দিয়ে দিব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এখন এতে দিয়ে দিব চার পাঁচটার মতো কাঁচা মরিচের কুচি দিয়ে দিব এক টেবিল স্পুন চাট মশলা দিয়ে দিব হাফ টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো আর এখন দিয়ে দিব ওয়ান টেবিল স্পুন মরিচের ফাঁকি আপনারা চাইলে এখানে কম বেশি করতে পারেন যে যেরকম ঝাল কান সেরকমেরই দিবেন আর এখন আমি সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নিব ফ্রেন্স দেখুন আমি সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নিয়েছি এখন আমি একটি আঠা তৈরি করে নিব এখানে আমি অল্প ময়দার সাথে পানি মিক্স করে একটি আঠা তৈরি করে নিচ্ছি ফ্রেন্ডস দেখুন আমি আঠাটি তৈরি করে নিয়েছি ঠিক এরকম ঘনত্বের হবে আঠাটি দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি আর আমি ডোটাকে আবারও কিছুক্ষণের মতো ভালো করে ময়ান করে নিব চার থেকে পাঁচ মিনিটের মতো আমি ডোটাকে ময়ান করে নিচ্ছি ডোটাকে আমি ভালো করে ময়ান করে নিয়েছি এখন আমি ডোটাকে দিয়ে একটি রুটি তৈরি করে নিব আমি এখানে একটি রুটিবেলার বোর্ডে ডোটা নিয়ে নিয়েছি এখন আমি ডোটাকে একটি রুটি বানিয়ে নেব ফ্রেন্ডস দেখুন আমি রুটিটা বেলে নিয়েছি এখন আমি এর অসমান অংশটুকু ফেলে দিয়ে স্কোয়ার করে কেটে নিব ফ্রেন্ডস দেখুন আমি অসমান অংশটুকু ফেলে দিয়ে স্কোয়ার করে কেটে নিয়েছি এখন আমি এটা কেক তিনটা ভাগ করে নিব ফ্রেন্ডস দেখুন আমি কেটে নিয়েছি আর এটা আমি ফেলে দিচ্ছি এটা চিকন হয়ে গিয়েছে আর এরকম করে আমি সবগুলো কেটে নিয়েছি এখন আমি দুইটাতে আঠা লাগিয়ে নিব ফ্রেন্ডস দেখুন আমি দোনোটাতেই আঠা লাগিয়ে নিয়েছি এখন আমি এর ঠিক মাঝখানে বলটা দিয়ে দিব আর দোনো সাইড থেকে ফোল্ড করে নিব আর এইটা আমি আবারও এইটার উপরে মাঝখানে রেখে দিলাম আর দোনো সাইড থেকে একইভাবে ফোল্ড করে নিব ফ্রেন্ডস দেখুন আমি এভাবে বানিয়ে নিয়েছি আর এইভাবে সবগুলো বানিয়ে আমি ভেজে নিব নাস্তাগুলোকে ভাজার জন্য আমি এখানে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি এতে পটেটো ক্র্যাকার্সগুলো দিয়ে দিলাম আমি এখানে চারটা দিয়ে দিয়েছি আপনার চাইলে আরও কম বেশি করে ভাজতে পারেন একটা পাশ হালকা হয়ে গেলে আমি পটেটো ক্র্যাকার্সগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি নাস্তাগুলোকে আমি লাইট গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি দেখুন কত সুন্দর একটা কালার এসেছে চুলা রাসটা আমি এখন মিডিয়ামে রেখে নাস্তাগুলো ভেজে নিচ্ছি নাস্তাগুলোকে আমি লাইট গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর দেখাচ্ছে আমি এখন এগুলোকে একটা কিচেন টিস্যু পেপারে উঠিয়ে নিচ্ছি যাতে টিস্যু পেপারটা এক্সট্রা তেল শুষে নেয় আর এরকম করে আমি সবগুলো ভেজে সাজিয়ে নিচ্ছি তো চলুন পরিবেশন করার পর কেমন হয় দেখে নেই গেল মজাদার পটেটো ক্রেকারস দেখুন দেখতে কত সুন্দর হয়েছে কালারটাও কিন্তু ভীষণ ভালো এসেছে উপরের অংশটা ক্রিস্পি আর ভিতরে সফট এটা দেখতে যতই না সুন্দর খেতে কিন্তু তার দ্বিগুণ টেস্ট এটা বাচ্চাদের টিফিনে অথবা সকালের নাস্তায় এ খাবারটির কোনো জুরি নেই এবং বিকালের নাস্তায়ও এটি খেতে খুবই ভালো লাগে এটার টেস্টটা কতটুকু তা একবার আপনারা ট্রাই করে দেখলেই পারবেন আর আপনারা যদি বাড়িতে আমার মতো তৈরি করতে চান তাহলে আমার রেসিপিটি ফলো করে করলে আশা করছি পুরোপুরি পারফেক্ট হবে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ